রাজধানীতে প্রতি দুই ঘন্টার যাত্রায় ৪৬ মিনিট যানজটে নষ্ট হয় বলে উঠে এসেছে সিপিডির এক গবেষণায়। সকালে রাজধানীর একটি মিলনায়তনে গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, যানজটে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি জ্বালানি পুড়ে পরিবেশ দূষণ হচ্ছে, আর ইট ফাটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও যে দূষণ হচ্ছে তার ফলে প্রতি বছর একজন ব্যক্তি ৪,০০০ টাকা অতিরিক্ত চিকিৎসা খরচ হিসেবে ব্যয় করতে হচ্ছে। অনুষ্ঠানে আইনের প্রয়োগ ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুল নাহার। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রাজধানীর ৫০০ জন ব্যক্তির সাথে কথা বলে তাদের দেয়া মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে বায়ু দূষণ নিয়ে এই গবেষণা প্রতিবেদন। যুক্তরাজ্যের কয়েকটি সংস্থার সহায়তায় যা প্রস্তুত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৭৬% বলছেন গেল ২-৩ বছরে বায়ু দূষণ বেড়েছে, আর ৭৩% বলছেন একই সময়ে প্লাস্টিকের ব্যবহারও বেড়েছে। এ সময় আগামী ৫ বছরে রাজধানীর সব ইট ভাটা বন্ধ, ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ গবেষণায় পাওয়া আরও তথ্য উপাত্ত এবং সুপারিশ তুলে ধরা হয় সিপিডির পক্ষ থেকে। প্রতি দুই ঘন্টায় ৪৬ মিনিট কিন্তু আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকি, যেটার ফলে কিন্তু একদিকে তেল পুড়ছে, আরেকদিকে আমাদের সময় নষ্ট হচ্ছে, উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে। আরেকটি হচ্ছে যে বায়ু দূষণের ফলে যে বিভিন্ন ধরনের অসুস্থতা হয় সেখানেও যে অর্থ ব্যয় হয় সেই অর্থ প্রতি বছরে প্রতিজনে ৪,০০০ টাকা করে। এ সময় রাখা বক্তব্যে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার বলেন উন্নয়ন সহযোগী হিসেবে সবসময় বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য। আমরা দেখেছি যেসব দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব ভালোভাবে মোকাবেলা করতে পারছে তারা এসডিজির লক্ষ্যমাত্রা পূরণেও এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ সহজ হবে বলে মনে করি। আবার গবেষণা বাড়িয়ে সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেও তা করা সম্ভব। আর পরিবেশ দূষণ বন্ধে আইনের যথাযথ প্রয়োগ ও মানুষের সচেতনতা বাড়ানোর উপর জোর দেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আসলে আমরা সবাই ওই টেবিলে বসে আলোচনা করা, গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করা, এইগুলো অনেক পছন্দ করি, কিন্তু বাস্তবে তার প্রয়োগ কী? বাংলাদেশে যত না আইন আছে তার চাইতে যদি অর্ধেকও আইন থাকতো এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হতো তাহলেই আমাদের দেশ সোনার বাংলা হয়ে থাকতে পারত। এই ৫০০ পরিবার পরিবেশ দূষণে বলেন, গ্রিনারির রক্ষার্থে বলেন, তারা কী কী করেছেন এ তথ্য মনে হয় কেউই নেননি। পরিবেশ দূষণ রোধে সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে, সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি যার একটি অংশ বলে মনে করেন বক্তাদের অনেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকাল নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদ মনে করতেছি। আপনার মেয়ে শোন আর মেশিন দুইটাই আমার দেখা সাক। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেখ। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮:২০ মিনিটে এনটিভিতে। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপে? যে লাইলি রে মারলে মজনু চিকুর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগা। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এরই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত ৮:২০ মিনিটে এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। ম্যাডাম, তুমি কি আসলে ভাইয়া বলতো?
তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পাবে। ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। জানেন আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।